আমাদের নামাজ তো হইলে এই নামাজে দাঁড়াইয়া টুপি সোজা করি না হলে এই পাশে দেই না হলে এই পাশে দেই না হলে এখানে কুতকুত না হলে এখানে সুলকারি কথা বুঝতে পারছেন এই লারি ওই লারি নাফা জাপা সব আমাদের মধ্যে শুরু হয় ওয়াই জাকামু ইলা সালাতি কামু কুসালা নামাজের মধ্যে দাঁড়াইতে গিয়ে অস্থিরতা ভাব অথচ সাময়িক কিরাম যখন নামাজে দাঁড়াতেন তখন দুনিয়ায় কি ঘটতো কোনো খবর হযরত আলী বলেন পায়ের মধ্যে যখন তার তীর বিদ্ধ হলো যুদ্ধের তীর সাথীরা বলেন আলী পা বের করে দেন আমরা বের করে হযরত আলী বলেন অসম্ভব অসহনীয় যাতনা এত বড় কষ্ট আমি সহ্য করতে পারবো না ওরা বলছে তাহলে তীরটা কি আপনার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে থাকবে এইভাবে লেগে থাকবে হযরত আলী বলেন না আমি যখন নামাজ শুরু করব সেজদায় পড়ব সেজদায় পড়ে গেলে তোমরা আমার পা থেকে তীর বের করে নিও খোদার কসম আমি টের পাবো না এই নামাজ পড়তে হযরত আলী সাহাবায়ে কেরামের নামাজ ছিল এরকম সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে নিজের চাদর খুলে এবার নামাজ পড়া শুরু করেছেন নামাজের মধ্যে আমার রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিহুদুরিল কাল তোমার অন্তর উপস্থিত না হলে তোমার নামাজ নাই কথা বলুন নামাজ নাই যখন নামাজে তোমরা দাঁড়াবে ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই ওয়াকুমু লিল্লাহি সাকিতিন তারপর নীরব হয়ে তোমরা নামাজে দাঁড়াবে যাতে তোমাদের নামাজ দেখে মানুষ মনে করে যে একটা খাম্বা তোমরা দাঁড়িয়ে আছো কথা বুঝতে পেরেছ চাদর রেখে নামাজ পড়া শুরু করছে ওর মধ্যে সোর মসজিদের চাদর নিয়ে দৌড় মারছে সাহাবী নামাজ শেষ করার পরে সালাম দুদিকে ফিরাবার পরে দেখে চাদর কি নাই চাদর নাই মুসল্লি কম তো মসজিদ থেকে বাইর হয়ে দেখে ওই চাদর নিয়ে যাইতেছে উনি দিছেন দৌড় দৌড় দিয়া ওনার দৌড় দেখে সোরও দৌড় দিছে বহু কষ্ট করে সোরকে ধরছে ধরার পর এখন তো সোর বলে হুজুর ছেড়ে দেন উনি বলছেন যে না তোমাকে ছাড়বো না নবীর দরবারে নিয়ে যাব কোথায় নিয়ে যাব নবীর দরবারে তোমার বিচারের ব্যবস্থা করব নবীজি যা বিচার করবেন তাই হবে খুব শক্ত করে ধরে মজবুত করে ধরে আমার নবীজির দরবারে উপস্থিত করলাম নবীজি বলে দিলেন চাদর চোর চাদর চুরি করেছে কম্বল চোর কম্বল চুরি করেছে চাদর চোর ভাইরা আমার কিতাবের মধ্যে আছে চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে কিন্তু সেই চুরির মাল তার মূল্য অন্তত 10 দিরহাম হতে হবে নবীজি বলেন এই যে চাদরটা চুরি করছে সে তোমরা একটু দেখো দেখি বাজার যাচাই করে এটার দাম কত এটার দাম 10 দিরহামের নিচে না 10 দিরহামের উপরে এখন মুড়ি চুরি করে খাইছে মুড়ি মুড়ি নালে ডিম চুরি করে খাইছে তো ডিম চোরের যদি হাত কাটেন তাহলে তো অবস্থা খারাপ এই জন্য ইসলামের মাত্রা আছে আমার নবীকে ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না বলুন সুবহানাল্লাহ নবীকে বাদ দিয়ে কোরআন বোঝার কোনো সুযোগ নাই একজন ডিম চোর কথা কর না সেই ডিম চোরের ডিম চুরির কারণে একজন 5 টাকা চোর চুরি করছে 5 টাকা চুরির কারণে যদি আপনি হাতটা কেটে দেন তাহলে সেখানে কিন্তু প্রশ্ন চলে আসবে এই জন্য আল্লাহর নবী সেটার মাত্রা ঠিক করে দিয়েছেন যে 10 দিরহাম এর নিচে যদি হয় তার হাত কাটা যাবে না চাদরটা মার্কেটে যাচাই করা হলো যাচাই করার পরে এর দামটা দেখা গেল যে 10 দিরহামের উপরে নবীজি বললেন হাত কেটে দাও যখনই হাত কেটে দেওয়ার হুকুম তিনি করলেন তখন চোর বলছে হুজুর হাতটা যেন কাটা না যায় ওদিকে চাদরের মালিক যিনি তার দয়া সৃষ্টি হলো চাদরের মালিক তিনি বলছেন হুজুর একটা চাদরের কারণে লোকটার হাত কাটা যাবে আমিও চাই না দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেন খবরদার এটা হচ্ছে মার্শাল কোর্ট কন্ন সুবহানাল্লাহ নবীর দরবারে তুমি যা উপস্থিত করেছো বাস্তব প্রমাণে চাদর সে চুরি করেছে স্বীকার করেছে স্বীকার করার পরে এখন সেই কেস উইথড্র করার কোনো সুযোগ নাই আমাদের আদালতগুলোতে দুই পাশে যখন সম্পদ মাল জান সব শেষ হয়ে যায় তারপর অ্যাডভোকেট যারা তারা বুদ্ধি দেয় যে তোমরা এখন মিউচুয়াল করে একসাথে মিলে যাও সব শেষ হয়ে যাওয়ার পরে তারপর একসাথে মিট করে মিট করার পরে আদালতে গিয়ে যে বলে যে আমরা দুই দল মিলে গেছি এখন আর মামলা নাই মামলা তুলে নেন নবী বলছেন খবরদার ইসলামের বিচার হচ্ছে এমন একটা জিনিস অপরাধী হলে মিট করার কোনো সুযোগ নাই চাদরের মালিক বলতেছে রসুল একটা চাদরের কারণে তার হাত কাটা যাবে আমি ওইটা চাই না নবী বলছেন ন তুমি আমার আদালতে আসার আগে পথে নিশ্চয় লোকটা তোমার কাছে অনেকবার ক্ষমা চাইছে নবী বলেন আমার আদালতে আসার আগে আমার এই কোর্টের মধ্যে এই বিচার আসার আগে
পথের মধ্যে নিশ্চয়ই সেই লোকটা তোমার কাছে অনেক আকুতি মিনতি করেছিল, তুমি যদি সেখানে ক্ষমা করে দিতে তাহলে সেটা আইনের ভিতরে পড়তো না। কথা বুঝতে পারছি? যখন একটা মামলা কোর্টে উঠে গেছে, এখন দুইজনে মিলে মিট করে যদি বলো যে না হুজুর আমরা দুইজনে আমার চাদর ও আর সোরের যে অপবাদ তার উপরে যে আমার অভিযোগ সে অভিযোগটা আমি তুলে নিলাম, রসুল বলছেন সে অভিযোগ তোলার কোন সুযোগ নাই, বিচার হবেই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। মামলা হলে, সত্য প্রমাণিত হলে, অপরাধী সাব্যস্ত হলে সেই মামলা তুলে নেওয়ার কোন সুযোগ নাই। আমি বলতেছিলাম নবী করিম ইসলাম এই সাতজন ব্যক্তিকে উটের দুধ উটের পেশাব খাওয়ার জন্য পাঠাই দিলেন, কিন্তু দুষ্টরা সেই সুস্থ হওয়ার পরে ওই উটগুলো নিয়ে যখন পালানো শুরু করলো এবং নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে ধরে জবাই শুধু করে নাই, আপনি হাদিস খুলে দেখুন আবু দাউদ শরীফের মধ্যে আছে, তার চোখ দিয়ে বের করে ফেলেছিল, তারা কান কেটে ফেলেছিল, বুক ছিঁড়ে কলিজা বের করেছিল, অঙ্গগুলোকে শত শত খণ্ডে বিখণ্ড করে ফেলেছিল। ভাইরা আমার, জিবরিল আমিন আমার নবীর কাছে খবর পৌঁছালেন, নবীজি গো আপনার যাকাতের উটগুলো ছিনতাই হয়ে যাচ্ছে। ওই সাতজন অসুস্থ মানুষ যাদেরকে উটের পেশাব আপনি খাইতে বলেছেন, উটের দুধ যাদেরকে পান করতে বলেছেন, ওরা সুস্থ হওয়ার পরে এগুলো ছিনতাই করে নেওয়ার আগে আপনার রাখালকে তারা এইভাবে হত্যা করেছে। আল্লাহ নবী ওই মুহূর্তে সাহাবা ইকরামকে ডেকে বললেন, তোমরা কে আছো সাতজনকে ধরতে পারবে? হযরত আলী বললেন, হুজুর আমি আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে তিনি নিলেন মেকদাদকে। নাম কি? মেকদাদ। মুশকাত শরীফ খুলে দেখুন, যে কোনো বিষয়ে নবীর কাছে প্রশ্ন করতে গেলে হযরত আলী, পৃথিবীর মধ্যে রসূলের সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরত আলী, যার মাথার মধ্যে চুল ছিল না, সবসময় নাড়িয়ে করে রাখতেন, তার কারণ উনি মনে করতেন যদি ফরজ গোসল হয় আর গোসল করতে গিয়ে যদি আমার মাথার চুলে যদি ভিতরে পানি না ঢুকে তাহলে তো আমার নামাজ হবে না, এই জন্য চুলেই রাখতেন না, নাড়িয়ে করে ফেলতেন। কথা বুঝতে পারছেন? রসুলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোনো সময় মাথার মধ্যে কি রাখতেন না, চুল রাখতেন না। এই সম্বন্ধে গোপনীয় কোনো বিষয় সম্বন্ধে রসুলের কাছে প্রশ্ন করলে সেখানে সম্পর্ক শ্বশুর জামাই, এই জন্য লজ্জায় তিনি প্রশ্ন না করে মেকদাদকে দিয়ে প্রশ্ন করছেন। হযরতে মেকদাদ দোভাষীর কাজ করতেন, হযরত আলীর কথাগুলো পৌঁছিয়ে দিতেন। নবীজি বলেন, হুজুর আমি ওদেরকে ধরার জন্য মেকদাদকে চাই। কোন কোন রেওয়ায়েতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে তিনি নিলেন। ভাইরা আমার, ওই সাতজনকে ঠিক জায়গায় যেখানে জিবরাইল বলেছেন, নবী যেখানে দেখাই দিয়েছেন, সেই জায়গায় সাতজনকে তারা ধরে ফেললেন। উটের উট এবং ওই সাতজনকে ধরা হলো। ধরার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি হু হু করে কেঁদে দিলেন যে আমার রাখালকে তোমরা মেরে ফেলেছো। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, আমি তো তোমাদের সুস্থ হওয়ার জন্য ওখানে পাঠাইছিলাম, কিন্তু সুস্থ হওয়ার জন্য নবীজি তাদের জন্য পেশাব বরাদ্দ করেছিলেন, তার কারণ হচ্ছে এরা দুষ্ট, এরা অতিষ্টপিস, কথা বুঝলেন না, এরা হচ্ছে এত খারাপ যে এদেরকে ভালো ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তির জন্য পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُسَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلَهُم مِّنْ خِلَافٍ। আমার আল্লাহ বলছেন, এই দুষ্ট দুরাচারীদেরকে নবীর সাথ দিবেন না, যেভাবে আপনার সাহাবীকে মারছে ঠিক সেইভাবে তাদেরকে আপনি কি করেন, শাস্তি দেন। তখন নবীজি সুই বড় সুই গরম করে বললেন, ওদের চোখে ঢুকাও, কারণ আমার সাহাবীকে যে নির্মম ভাবে মেরেছে এরা অকৃতজ্ঞ। বলুন এরা কি? অকৃতজ্ঞ। তাহলে আমি বুঝাতে চেয়েছি যে মদিনার পরিবেশটা ছিল সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ। নবীজি আল্লাহর কাছে বলেন, মাবুদ আমার আয়েশার শরীর খারাপ হয়ে গেছে। নবী তো আয়েশাকে ভালোবাসতেন, মা আয়েশাকে কি করতেন? জীবন দিয়ে মা আয়েশাকে তিনি ভালোবাসতেন। মা আয়েশার প্রতি নবীর ভালোবাসা এত বড় ছিল, মা খাদিজার প্রতি নবীর ভালোবাসা কোন অংশে কমও ছিল না। মা খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর নবী যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মায়েশার মৃত্যু তারিখ যখন আসতো, তখন নবীজি মায়েশার নামে তিনি ছাগল কিনে, বকরি ছাগল কিনে জবাই করে
হযরতে মা খাদিজাতুল কুবরার আত্মীয়-স্বজনের মধ্যে বিতরণ করতেন এবং স্মরণ করতেন কথা বুঝেন নাই একদল বলে যে আমরা বছরে যে মৃত্যু দিবস পালন করি এটা বলে নাই তো যদি নাই থাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন ছাগল কিনে সেটা বিতরণ করছেন কথা কি বুঝতে পারছেন অত্যন্ত স্ট্রং দলিল আমাদের পক্ষে আছে আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মদিনা মুনাওয়ারায় যেই জায়গায় হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী হযরতে মা আয়েশা যেখানে তার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবন দিয়ে সেই মা আয়েশা কি করতেন ভালোবাসতেন তার ভালোবাসা কোন অংশ নবীর প্রতি কম ছিল না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো যেখানে তিনি মা আয়েশা যে জায়গায় মুখ লাগাতেন আমার নবীজি ঠিক সেই জায়গায় মুখ লাগায় খাইতেন আজকাল বিভিন্ন ধর্মের মধ্যে আপনি দেখবেন হিন্দু ধর্মের মধ্যে মেয়েদেরকে বঞ্চিত করা হয়েছে নারীদের কোনো অধিকার নাই বাপের